হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। ওয়েলকাম টু ফটোগ্রাফি টিপস বাংলা। আর এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাপারচার। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, একটা পারফেক্টলি এক্সপোজড ফটো পাওয়ার জন্য আমাদের এই তিনটে এলিমেন্টের কন্ট্রোল জানা খুবই গুরুত্বপূর্ণ। এক, শাটার স্পিড; দুই, অ্যাপারচার; আর তিন, আইএসও। আর এই তিনটিকে একসাথে বলে দ্য থ্রি পিলার্স অফ ফটোগ্রাফি বা এক্সপোজার ট্রায়াঙ্গেল। আর এই তিন এলিমেন্ট একে অপরের সাথে রিলেটেড। তো এই ভিডিওতে আমরা শুধু আলোচনা করব অ্যাপারচারের ওপর। তো বন্ধুরা, অ্যাপারচার হলো একটা ইংলিশ শব্দ যার অর্থ হলো হোল বা গ্যাপ বা বাংলায় গর্ত। তো এমনই একটা মেকানিজম আমাদের DSLR ক্যামেরার লেন্সেও থাকে, যেখানে একটা গর্তকে ছোট বা বড় করে আমরা এটা ঠিক করি যে কত অ্যামাউন্ট লাইট বাইরে থেকে লেন্সের ভেতর দিয়ে ক্যামেরা সেন্সরে আসবে। আর এই অ্যাপারচার বা ফাঁক বা এই গর্ত কতটা ছোট বা বড় হবে, এটা আমরা কন্ট্রোল করি f-stop নাম্বার দিয়ে। তো এখানে এই f-stop নাম্বারকে কম করা মানে এই গ্যাপটাকে বড় করা, আর f-stop নাম্বারকে বেশি করা মানে এই গ্যাপটাকে ছোট করা। বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে f-stop নাম্বার যত কম হতে থেকেছে তত এই গ্যাপটা বড় হচ্ছে, আর f-stop নাম্বার যত বেশি হচ্ছে তত এই গ্যাপটা কম হচ্ছে। তো এই কারণে আমরা কম f-stop নাম্বারকে বলি বেশি অ্যাপারচার, আর বেশি f-stop নাম্বারকে বলি কম অ্যাপারচার। তো এর মানে এই গ্যাপটা যত বড় হবে তত বেশি অ্যামাউন্ট লাইট বাইরে থেকে ক্যামেরা সেন্সারে আসবে, আর এই গ্যাপটা যত কম হবে তত কম অ্যামাউন্ট লাইট বাইরে থেকে ক্যামেরা সেন্সারে আসবে। বন্ধুরা, আমরা যখন কোনো কিছুর ফটো তুলি তো আমাদের সাবজেক্টের কতটা অংশ ফোকাসে আসবে বা শার্প আসবে, এটাকে আমরা বলে থাকি ডেপথ অফ ফিল্ড। আর এই ডেপথ অফ ফিল্ড অ্যাপারচারের সাথে পুরোপুরি রিলেটেড। তো চলো দেখে নেওয়া যাক অ্যাপারচারের সাথে ডেপথ অফ ফিল্ড কীভাবে রিলেটেড। তো এখানে f-stop নাম্বার কম মানে অ্যাপারচারের যে গ্যাপ সেটা বেশি হবে, আর এখানে আমরা খুব কম বা ন্যারো ডেপথ অফ ফিল্ড পাবো, মানে ফোকাস এরিয়া খুবই কম হবে, আর আর এখানে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে ব্লার বেশি হবে। ঠিক এইভাবে f-stop নাম্বার বেশি মানে লেন্সের যে অ্যাপারচার গ্যাপ সেটা ছোট হবে, আর এখানে আমরা খুবই বেশি ডেপথ অফ ফিল্ড পাবো, আর এখানে সাবজেক্ট আর সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ফটোতে দুটোই ক্লিয়ার দেখতে পাবো। তো বন্ধুরা, এখানে প্রথম ছবিটা আমি তুলেছি f-stop নাম্বার 1.8-এ, আর সেকেন্ড ছবিটা আমি তুলেছি f-stop নাম্বার 14-এ। তার মানে আমরা যখন আমাদের সাবজেক্ট থেকে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডকে আলাদা করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডে বেশি ব্লার চাই, তখন আমাদের কম f-stop নাম্বারে ফটো তুলতে হবে। আর আমরা যখন সাবজেক্ট আর তার ব্যাকগ্রাউন্ড দুটো একসাথে ফোকাসে চাই, তখন আমাদের বেশি f-stop নাম্বারে ফটো তুলতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা নতুন ফটোগ্রাফাররা একটা ব্যাপারে ভুল করি। এখানে আমরা জানি যে কম f-stop নাম্বার মানে বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার, আর বেশি f-stop নাম্বার মানে কম ব্যাকগ্রাউন্ড ব্লার। কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারের সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কম f-stop নাম্বার মানে ফোকাস এরিয়াও কম হয়ে যায়। তো এখানে যদি আমরা কম f-stop নাম্বারে কোনো গ্রুপ ফটো তুলি, তাহলে ফটোর মধ্যে কয়েকজন বা একজনের মুখই ঠিকঠাক ফোকাসে আসে, আর বাকি সব মুখ ব্লার হয়ে যায়। তো গ্রুপ ফটো তোলার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে হয় যদি আমরা কম অ্যাপারচার নাম্বারে ফটো তুলতে চাই, তাহলে দূর থেকে তুলতে হবে বা আমাদের f-stop নাম্বারকে বাড়াতে হবে। আর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার সময় আমাদের f-stop নাম্বার যতটা সম্ভব বাড়িয়ে ফটো তুললে ফটো ভালো আসবে। তো বন্ধুরা, এবার দেখা যাক অ্যাপারচারের সাথে ISO আর শাটার স্পিড কীভাবে রিলেটেড। তো আমরা যখন কম f-stop নাম্বারে ফটো তুলি, তখন লেন্সের ভেতর বেশি আলো আসে, তার মানে আমাদের এখানে ISOকে কমাতে হবে বা শাটার স্পিডকে বাড়িয়ে এক্সপোজারকে ঠিকঠাক করতে হবে। আর এখানে আমরা যত f-stop নাম্বারকে বাড়াতে থাকবো তত কম অ্যামাউন্ট লাইট ক্যামেরা সেন্সারে যাবে। তো এখানে আমাদের ISO বাড়াতে হবে আর শাটার স্পিডও কমাতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা বিগিনার্স তারা অ্যাপারচার প্রায়োরিটি মুডে শ্যুট করতে পারো। এখানে তোমাদের ইচ্ছা মতো অ্যাপারচারে ফটো তুলতে পারো, আর ক্যামেরা তোমাদের দেওয়া অ্যাপারচারের হিসাবে শাটার স্পিড আর ISO নিজে থেকে অটোমেটিক্যালি কন্ট্রোল করে নেবে। আর যদি ম্যানুয়াল মুডে ফটো তোলো, তাহলে এখানে তোমাদের অ্যাপারচার, শাটার স্পিড আর ISO তিনটি কন্ট্রোল করতে হবে। তো বন্ধুরা, তোমরা যে কোনো জুম লেন্সে কিছু এরকম ধরনের লেখা দেখতে পাবে, যেমন এটা নিকনের 70-300mm লেন্স, আর এই লেখাটা f/4-5.6। তো এখানে 4-5.6 এর মানে এটা জুম লেন্স, আর এর মিনিমাম ফোকাল লেন্থে এর যে ম্যাক্সিমাম অ্যাপারচার তুমি পাবে সেটা 4,
আর এর ম্যাক্সিমাম ফোকাল লেন্থে মানে 300 mm তুমি যে ম্যাক্সিমাম অ্যাপারচার পাবে সেটা 5.6। ঠিক এরকমই কোনো প্রাইম লেন্সে এরকম লেখা দেখতে পাবে 1:1.8 বা 1:1.4। তো এখানে এর মানে এটা প্রাইম লেন্স, মানে এর ফোকাল লেন্সটা ফিক্স, আর এখানে তুমি যে ম্যাক্সিমাম অ্যাপারচার পাবে সেটা 1.8। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে মোটিভেট করে। আর আমি এরকম রেগুলার ফটোগ্রাফি নতুন নতুন টপিকে ভিডিও বানাতে থাকবো, তো তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে ফটোগ্রাফি রিলেটেড, তো তোমরা নিচে কমেন্টে করতে পারো বা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুক লিংক চ্যানেলে অ্যাবাউটে দেওয়া আছে। এই ভিডিওতে ব্যাস এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।